আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন আল কেরাম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরাবিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আরজু আন্নাকুম বিখাইরিন ওয়া সিহ্হাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে ধারাবাহিক নাহ শিক্ষার আরও একটি ক্লাসে স্বাগতম। এর আগের দর্শে আমরা আল মুরব ওয়াল মবনি, মুরব এবং মবনিয়ের সংজ্ঞা, উদাহরণসহ সংজ্ঞা শিখেছিলাম। আজকে আমরা আল আসমা আল মবনিয়া, যে সমস্ত ইসমগুলো মবনিয়ের অন্তর্ভুক্ত এবং যে সমস্ত ফেয়েল মবনিয়ের অন্তর্ভুক্ত এবং হরফ মুরব কিনা মবনি, আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। মবনি সেটা ইসিমের থেকেও হতে পারে, হরফের থেকেও হতে পারে, ফেয়ালের থেকেও হতে পারে। ইয়াকাউল বেনাউ অর্থাৎ বেনা অর্থাৎ মবনি হবে, বেনা হবে হরফের মধ্যে, ফিল হরুফি ওয়াল আসমাই ইসিমের মধ্যে, ওয়াল আফআল এবং ফেয়ালের মধ্যে। অর্থাৎ মবনি সেটা হরফ থেকে হতে পারে, ইসিম থেকে হতে পারে, ফেয়াল থেকে হতে পারে। আউয়ালান প্রথম, আল হরুফ সর্বপ্রথম হচ্ছে কি, মবনি হয় হরুফ, হরুফের মধ্যে। আল হরুফ কুল্লুহা মবনিয়া, আরবি ভাষায় যত সব হরফ আছে সবগুলো মবনি। অর্থাৎ আমরা হরুফুল জর বলি, হরুফুল নাসবা বলি, হরুফুল জাজমা বলি, সবগুলো হরফ মবনি। সানিয়ান দ্বিতীয় প্রকার, আল আসমা মবনি। সানিয়ান দ্বিতীয় প্রকার, আল আসমা, দ্বিতীয় প্রকার হচ্ছে কি, আল আসমা। আল আসলু ফিল আসমাই আল এরাব, ইসিমের মূল হচ্ছে কি, এরাব হওয়া, মরব হওয়া, সেটা হচ্ছে কি ইসিমের মূল। ওয়াল মবনি ইউমিন হওয়া মহসুরুন আলা আকসামিন, মবনি সেটা মহসুরাতুন বা মহসুরুন আলা আকসামিন, কয়েকটা প্রকারের মধ্যে সীমাবদ্ধ। ইসিমের আসল হলো মরব হওয়া, আর মবনি হওয়াটা কয়েকটা প্রকারের মধ্যে সীমাবদ্ধ। ওয়ামিন আহাম্মিহা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম, অর্থাৎ যে সমস্ত ইসিম মবনি, যে সমস্ত ইসিমের মধ্যে মবনি হয়, বেনা হয়, সে সমস্ত ইসিমগুলো হচ্ছে কি, আদ্দমায়ের, যে সমস্ত শব্দ ইসিম দমিরের অন্তর্ভুক্ত সবগুলো মবনি। যেমন হুয়া, হুমা, হুম, অর্থাৎ দমায়ের বলতে সর্বনাম, আরবি ভাষায় সর্বনামগুলোকে দমায়ের বলা হয়। আমি, তুমি, হ্যাঁ, যে সমস্ত শব্দগুলোর দ্বারা আমি, তুমি, সে, তারা বোঝায়, সেগুলোকে বলা হয় দমায়ের। এই সব দমায়েরগুলো হচ্ছে কি মবনি। দ্বিতীয় হচ্ছে কি আসমাউল ইশারা, যে সমস্ত ইসিমগুলো দিয়ে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়, সেগুলোকে বলা হয় আসমাউল ইশারা। যেমন হাজা, হাজিহি, হাউলাই, হাজা, ইহা, হাজিহি, ইহা, জালিকা, তিলকা, এগুলো হচ্ছে কি আসমাউল ইশারা। তাই আসমাউল ইশারাগুলো হচ্ছে কি মবনি, কিন্তু ওই ইস্তাসনা মিনহা হাজানে হাতানে, অর্থাৎ হাজানে হাতানে এই দুটা ব্যতীত, তার অর্থাৎ যেগুলো তারা দ্বি বচন বোঝায়, তারপরে জানিকা, তানিকা, এই দ্বি বচনগুলোর ছাড়া বাকি সব মবনি, এগুলো হচ্ছে কি মরব। এগুলো হাজানে, এটা রফা অবস্থায় হাজানে অর্থাৎ মোসান্নার এরাব হবে, এখানে দ্বি বচনের মধ্যে যে যে এরাব হয় হাজানে হাতানে, জানিকা এবং তানিকা, এগুলোর মধ্যে সেই মর মোসান্নার মতো এরাব হয়, অর্থাৎ এগুলো মরব, বাকি সবগুলো আসমাউল ইশারা হচ্ছে কি মবনি। তৃতীয় আসমাউল ইস্তিফহাম, যে সমস্ত ইসিমগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় আসমাউল ইস্তিফহাম, আসমাউল ইস্তিফহামগুলো মবনি। মান, মা, কাম। ওয়া ইস্তাসনা মিনহা আইয়ুন, আইয়ুন শব্দটা ব্যতীত বাকি সব আসমাউল ইস্তিফহামগুলো মবনি। আইয়ুন মানে কোনটি, এটা হচ্ছে কি মরব, এটার বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আসমা উশর্ত, আসমা উশর্ত, যে সমস্ত ইসিমগুলো দ্বারা শর্ত বোঝায়, যেমন কি মাহমা যখনই, মাথা যখনই, আইয়ানা যেখানেই, এগুলোকে বলা হয় আসমা উশর্ত। এই আসমা উশর্তগুলো হচ্ছে কি মবনি, এগুলোর বিস্তারিত সামনে আলোচনা আসবে, সেজন্য আমি এখানে বিস্তারিত বলতেছি না, জাস্ট আমি প্রকারগুলোর নাম বলে যাচ্ছি। এরপর হচ্ছে কি
পঞ্চম প্রকার হচ্ছে কি আল আসমাউল মৌসুলা, আসমাউল মৌসুলা, যে সমস্ত ইসিমগুলোর দ্বারা যিনি যে যারা তারা বোঝায় সেগুলোকে বলা হয় আসমাউল মৌসুলা। তাহলে আল্লাজি আল্লাতি আল্লাজিনা আল্লাতি, এখানের মধ্যে কিন্তু দ্বিবচন যেটা আছে আল্লাজানে এবং আল্লাতানে সেগুলো মবনি নয়, বরং সেগুলো মরফ, অর্থাৎ ওয়াইস্তাসনা মিনহা আল্লাজানে এবং আল্লাতানে, আল্লাজানে এবং আল্লাতানে ব্যতীত এগুলো আল্লাজান এবং আল্লাতানে হচ্ছে কি মরফ মবনি নয়। নাম্বার সিক্স, বাদু জুরুফ, যে সমস্ত শব্দগুলোর দ্বারা স্থান বা খাল বোঝায়, হ্যাঁ সেগুলোকে বলা হয় আসমা উজ জুরুফ বা বাদু জুরুফ, হাইসু, উদ্দামা, আমামা, খলফা, ওয়ারাআ, যে সমস্ত শব্দগুলোর দ্বারা সামনে পিছনে হ্যাঁ ডানে বামে বোঝায় সেগুলো হচ্ছে কি মবনি, অর্থাৎ যে সমস্ত শব্দগুলোর দ্বারা জুরুফ জরব বোঝায়, জরব অর্থাৎ স্থান বা খাল বোঝায় সেগুলোকে বলা হয় জুরুফ, আসমা উজ জুরুফ, সেগুলো মবনি। আল আলাম আল মাখতুমা বিলফজি ওয়াই, আল আলাম অর্থ হচ্ছে কি নাম, যে সমস্ত নাম ওয়াই ওয়াও ইয়াহা ওয়াই শব্দ দ্বারা শেষ হয়, যে সমস্ত নাম ওয়াই শব্দ দ্বারা শেষ হয় সেগুলো হচ্ছে কি মবনি, যেমন কি সিব ওয়াই নিফত ওয়াই, সিব ওয়াই নিফত ওয়াই, সেগুলো কি মবনি। আসমাউল আফআল 8 নম্বর হচ্ছে কি আসমাউল আফআল, যে সমস্ত ইসিমগুলো ফেয়ালের অর্থ প্রদান করে সেগুলো বলা হয় আসমাউল আফআল। এখানে আসমাউল আফআল যেমন নাকি সত্তানা, সত্তানা অর্থ হচ্ছে কি ইফতারাকা, সে পৃথক হলো, হাইহাতা, হাইহাতা অর্থ হচ্ছে কি বাউদা, অর্থাৎ সত্তানা হাইহাতা এগুলো হচ্ছে কি ইসিম কিন্তু ফেয়ালের অর্থ প্রদান করে, তো যে সমস্ত ইসিম ফেয়ালের অর্থ প্রদান করে সেগুলোকে বলা হয় আসমাউল আফআল, আসমাউল আফআলগুলো মবনির অন্তর্ভুক্ত। 9 নম্বর আল আদাদ আল মুরাক্কাবা, আল আদাদ আল মুরাক্কাবা অর্থাৎ যে সমস্ত আদাদগুলো মুরাক্কাব, মানে দুটো সংখ্যাকে এক করা হয়েছে সেটাকে বলা হয় আল আদাদ আল মুরাক্কাবা, যেমন 11 থেকে নিয়ে 19 পর্যন্ত, আহাদা আশারা থেকে নিয়ে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, আহাদা আশারা থেকে 19 পর্যন্ত আদাদগুলো সংখ্যাগুলো হচ্ছে কি মবনি ইসনা আশারা সারা, কারণ ইসনা আশারা এর ইসনা আশারা এবং ইসনাতা আশারা এই দুটো সারা, ইসনা আশারা ইসনাতা আশারাতা এই দুটো সারা, বাকি সবগুলো অর্থাৎ আহাদা আশারা থেকে নিয়ে 19 পর্যন্ত আদদের উভয় অংশ মবনিউন আল আল ফাতহ, মবনিউন আল আল ফাতহি, কিন্তু ইসনা আশারা এবং ইসনাতা আশারার প্রথম অংশটা মরব, দ্বিতীয় অংশটা মবনি হবে কিন্তু প্রথম অংশটা মরব। এরপর আসতেছে আমাদের আল মবনিয়ু মিনাল আফআল, সালিসান আল আফআল, আল আফআল অর্থাৎ যে সমস্ত ফিআলগুলো মবনির অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে কি আল ফিআলুল মাদি, আল ফিআলুল মাদি দাইমান মবনিয়ু, ফিআলে মাদি সব সময় মবনি, যে কোনো অবস্থায় ফিআলে মাদিটা মবনি, যেমন কাতাবা, কাতাবা মবনিউন আল আল ফাতহি, ফাতার উপর মবনি, كتب مبني على الفتح، كتبوا مبني على الضم، دي حجك فعل الأمر، فعل الأمر دائما مبني، فعل الأمر شب شمي مبني، زمان اكتب مبني على السكون، اكتب مبني على السكون، اكتبنا، اكتبنا، اكتبنا مبني على السكون. এরপর তৃতীয় হচ্ছে কি আল ফিআলুল মুদারে, আল ফিআলুল মুদারে, আল ফিআলুল মুদারে ফিআলুল মুদারের মধ্যে কিছুটা হচ্ছে কি মবনি আর কিছু মুহরব, ফিআলুল মুদারে মবনিয়ুন মবনি হবে দুই অবস্থায়, তা হচ্ছে কি মবনিয়ুন আলা সুকুন ইদা ইত্তাসালাত বিহি নুনুন নিসওয়া, ফিআল মুদারের সাথে যখন নুনুন নিসওয়া জামা মুআন্নাসুন নুন যুক্ত হবে তখন সেটা মবনি হবে, যেমন ইয়াসমানা, ইয়াসমানা এখানে ইয়াসমানার মধ্যে শেষে নুন নিসওয়া যুক্ত হয়েছে তখন সেটা মবনি, মবনিউন আলাল ফাতহি, মবনিউন আলাল ফাতহি অর্থাৎ ফতহার উপর মবনি হবে, জবর উপর মবনি হবে, ইদা ইত্তাসালাত বিহি নুন তাকিদ, ফেলে মুদারের সাথে যখন নুন তাকিদ যুক্ত হবে তখন সেই ফেলে মুদারাটা মবনিউন আলাল ফাতহি, ফতহার উপর জবর উপর মবনি হবে, যেমন ইয়াল আবান্না, ইয়াল আবান্না এখানে বা
শেষে হচ্ছে কি ফাতহা, ফাতহার উপর মবনি। অর্থাৎ এগুলি শুরুতে আমলে রাফে আসলেও একই অবস্থা হবে, আমলে নাসব আসলেও একই অবস্থা হবে, আমলে জাজম আসলেও একই অবস্থা হবে। ফেয়ালে মুদারে আল মুরফ, ফেয়ালে মুদারে মুরফ হবে ফি গাইরি আল হালাতাইন আস সাবিকাতাইন। এখানে যে দুই অবস্থা বলা হয়েছে সে দুই অবস্থা ছাড়া বাকি সব সময় ফেয়ালে মুদারে মুরফ হবে। অর্থাৎ নুনুন নিসওয়া, নুনুন নিসওয়া এবং নুন তাকিদ থেকে যখন ফেয়ালে মুদারে খালি হবে, মুক্ত হবে, তখন ফেয়ালে মুদারাটা মুরফ হবে। ফায়ুরফাউ ওয়ায়ুনসাবু ওয়ায়ুজসামু, তখন ফেয়ালে মুদারা রফা অবস্থায় রফা হবে, নসব অবস্থায় নসব হবে, জজম অবস্থায় জজম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মুরব মবনি, মুরব এবং মবনি কিভাবে নির্ণয় করব আমরা সেটার একটু আমরা ব্যাখ্যা দেখি, কিভাবে নির্ণয় করব মুরব মবনি। আমি একটা এক্সাম্পল লিখতেছি, হাজা হাজা ওয়া তালিবুল মুজতাহিদু মুজতাহিদু হাজা ওয়া তালিবুল মুজতাহিদু আল্লাযী يذاكر دروسه। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখলাম, একটা বাক্য লিখলাম, هذا هو الطالب المجتهد الذي يذاكر دروسه। এই হচ্ছে সেই ছাত্র যে সেই هذا هو الطالب المجتهد, এটা সেই পরিশ্রমী ছাত্র, الذي যে يذاكر মুযাকারা করে, دروسه তার পাঠ, তার পাঠগুলোকে সে অধ্যয়ন করে, সবসময় মোজাকারা করে, স্মরণ রাখে, অধ্যয়ন করে। এখন এই বাক্য থেকে আমরা নির্ধারণ করব কোনটা মরব কোনটা মবনি। মনে করেন সর্বপ্রথম এখানে একটা শব্দ আছে হাজা, এই হাজা, হাজা এটা ইসিম নাকি ফিআল নাকি হরফ? হ্যাঁ, এটা ইসিম, ইসমে ইশারা। এখন আমরা যে সমস্ত ইসিম মবনির প্রকার মধ্যে পড়ে সেগুলো পড়েছি, এখন হাজা এটা কি আসমাউল ইশারা, এটা কি আসমাউল মৌসুলা, এটা কি বাদ দুরুফ, এটা কি আল আদাত আল মুরাক্কাবা? তাহলে এটা হচ্ছে কি ওই জবাব, জবাব হচ্ছে কি হাজা, এটা হচ্ছে কি আসমাউল ইশারা। তাহলে আসমাউল ইশারা মিনাল মবনি, তাহলে হাজা এটা মবনি। এরপর আরেকটা শব্দ আছে হুয়া। এখন আমরা দেখি এটা যেগুলো আমরা মবনির প্রকার পড়লাম ইসিমের মধ্যে সেগুলোর মধ্যে পড়ে কিনা। হাজা এটা কি দমির? হ্যাঁ, এটা কি ইসিম, ইসমি ইশারা, এটা কি ইসম মৌসুল? তাহলে উত্তর হচ্ছে কি হুয়া, এটা হচ্ছে কি দমির, মিনাল দমায়ের। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়েছি দমায়ের সবগুলো মবনি, তাহলে হুয়া এটা মবনি। এরপর আত-তালিবুল মুজতাহিদ, আত-তালিবু, এখন আত-তালিব এটা মুরব নাকি মবনি? এখন আত-তালিব এটা হচ্ছে কি ইসিম, আমরা যে সমস্ত ইসিমগুলো মবনি হয় সেগুলো আমরা পড়েছি। আদ-দমায়ের এটা কি দমায়ের? না, জবাব বলা, এটা কি ইসমি ইশারা? না, এটা কি ইসম মৌসুল? না, এটা কি আসমাউল শর্ত? না। তাহলে এটা আমরা যে সমস্ত ইসিমের প্রকারগুলো মবনির অন্তর্ভুক্ত সেগুলো পড়েছি সেগুলোর মধ্যে একটাও না, আত-তালিব। তাহলে এটা হচ্ছে কি মুরব। আল মুজতাহিদু একই অবস্থা, এটা কি দমায়ের? না, এটা কি ইসমি ইশারা? না, এটা কি ইসম মৌসুল? না, এটা কি আসমাউল শর্ত? না, এটা কি আসমাউল ইস্তিফহাম? না। তাহলে এটা হচ্ছে কি মবনির কোনো প্রকারের মধ্যে পড়তেছে না ইসিমের, তাহলে এটা হচ্ছে কি মুরব। এরপর আল্লাজি, আল্লাজি এটা কি দমায়ের? এটা কি ইসিম? এটা কি ইসমি ইশারা? এটা কি ইসম মৌসুল? আল জবাব ইসমুল মৌসুল, তাহলে ইসম মৌসুল হচ্ছে কি মবনির প্রকার, তাহলে আল্লাজি, আল্লাজি মবনি। এরপর হচ্ছে কি ইউজাকিরু, ইউজাকিরু এটা হচ্ছে কি ফেয়াল, এখন এটা কি ফেয়াল মাদি? না, এটা কি ফেয়াল আমর? না। তাহলে এটা ফেয়াল মাদি না, ফেয়াল আমর না, কি এটা কি ফেয়াল মুদারে, এখন ফেয়াল মুদারে, এটার মধ্যে কি নুনুর নিসু আছে? নাই। এটার মধ্যে কি নুনুর তাকিদ আছে? নাই। তাহলে এই ফেয়াল মুদারা এটা হচ্ছে কি মুরব। এরপর দুরুসাহু, এই দুরুসাহুর মধ্যে আমরা দুইটা শব্দ দেখতে, একটা হচ্ছে কি দুরুস আর একটা হচ্ছে হু। তাহলে দুরুস এটা কোনো দমিরও না, ইসম মৌসুলও না, ইসমে আসমাউল ইশারা না, আসমাউল ইস্তিফহামও না,
অর্থাৎ যে সমস্ত ইসিম গুলো মবনির অন্তর্ভুক্ত সেগুলোর মধ্যে একটাও না, তাহলে এটা হচ্ছে কি মরব। এরপরে হু, হু এটা হচ্ছে কি দমায়ের। তাহলে দমায়ের আমরা পড়ছি মবনি, তাহলে এই হু এটা হবে কি মবনি। তাহলে এখন আমরা মবনি বললাম হাজা, হুয়া, আল্লাজি, তারপরে হু, এগুলো হচ্ছে কি মবনি। তারপরে আতফালিবু, আল মুজতাহিদু, ইউজাকিরু, দুরুস, এটা হচ্ছে কি মরব। তাহলে আজকে আমরা মরব এবং মবনির সংজ্ঞা পড়লাম, এরব এবং বেনার সংজ্ঞা পড়লাম, কোন কোন হরফ, কোন কোন ইসিম, কোন কোন ফিআল মবনির অন্তর্ভুক্ত সেগুলো পড়লাম, এবং আজকে যে মানে সমস্ত হরফ মবনি, তারপর ইসিমের মধ্যে কোন কোন ইসিম মবনি সেটা পড়লাম, এই প্রকারগুলো ছাড়া বাকিগুলো সব মরব। তারপরে ফিআলের মধ্যে কোন কোন প্রকার মবনি এবং কোন কোন প্রকার মরব সেটা পড়লাম, এবং মরব এবং মবনি কিভাবে নির্ণয় করতে হয় সেটাও একটু আমরা মজাকরা করলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স বিন্দু, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো, এই ভিডিও থেকে আপনি কি উপকৃত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। শুকরান জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।